এখন বাজে প্রায় 8টা, বাট কেউ বলবে না যে 8টা বাজে, মনে হচ্ছে যে ভোর 4টা বাজে, এত অন্ধকার, খুবই অন্ধকার। তো বড় মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, হাজবেন্ড বাইরে থাকলে, মানে কি বলে, কাজে থাকলে আর কি, সব কাজ আমাকেই করতে হয়, তখন আমি মা আমি বাবা হয়ে যাই, অনেক দায়িত্ব থাকে আমার উপরে, আলহামদুলিল্লাহ। বৃষ্টি হয়েছে, রাস্তায় একদম পানি, পুরো রাস্তায় পানি, আমরা এখন রাস্তা ক্রস করবো। একদিন তো আরামে ছিলাম, আরাম শেষ, স্কুল খুলে গেছে, আরাম শেষ, দিয়ে আসলাম স্কুলে। আর এখন কিন্তু আমাদের এখানে ভাইরাসটা আমার কি বলে বেশি হয়ে গেছে, সরি আমার মধ্যে কথা বের হচ্ছে না, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আবার ভাইরাস দেখা দিছে। তো মেবি স্কুল বন্ধ হয়ে যেতে পারে, কারণ বাচ্চাদেরকে বেশি এফেক্ট করতেছে, তো দ্যাটস ওয়াই হয়তো বা স্কুল বন্ধ হইতে পারে। আর সবাইকে মাস্ক পরতে বলছে, আবার এই আর কি, আবার সেই কোভিড দেখা দিছে। বাট এখন তো গলায় ইনফেকশন হচ্ছে বেশি বাচ্চাদের, তো এই জন্য দেখলাম যে নিউজে বাচ্চাদের স্কুল বন্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি, আল্লাহ জানে কি হয়। সবাই সেফে থাকবেন যারা থাকেন বাহিরে কিংবা দেশে সব জায়গাতেই। আজকে আমার সঙ্গে সাঙ্গপাঙ্গ আছে, বড়টাতে স্কুল খুলে গেছে, তো ওদের এখানে স্কুল খুলে নাই, তো আমার সঙ্গে যাচ্ছে, আমি যাবো একটু পোস্ট অফিসে, সবে আসছিলাম। হ্যালো আরিশ, হ্যালো প্রিয়, হ্যালো দাও, হ্যালো, হ্যাপি, কাজ শেষ করলাম, পোস্ট অফিসের কাজ, এখন যাচ্ছি বাসায়। মা আসো, রিয়েলি ওকে, যদি গুড গার্ল হো আর বাবা, ঠিক আছে, ওকে। তো আজকে যে শ্রীলঙ্কান শপে গেছিলাম, কুচি নিয়ে আসছি দেখাচ্ছি আপনাদেরকে, আমার ওগুলো এত কুচি ছিল দেখে আর লোভ সামলাতে পারিনি, বাট আনার পরে মনে হলো, কারণ যেহেতু আমি নতুন কান ফরাইছি উপরের কান, যদি আবার কোনো ক্ষতি হয় কি না, লেবু একদম কুচি, দেখেন ফ্রেশ, একদম একদম ফ্রেশ। আমরা আর সবচেয়ে বেশি ভালো লাগছে কাঁচা আমগুলি দেখে, সরি পাকা আমগুলি দেখে, একদম আমাদের দেশের আমের মতো, দেখেন এগুলো নাকি শ্রীলঙ্কাতে হয়, উনি বললো গ্রাম আছে ভালোই, বাট খেলে আসলে বুঝবো টেস্টটা কেমন। আর এই যে একদম দেশি পেয়ারা, শ্রীলঙ্কা কিন্তু অনেক পেয়ারা হয়, অনেক পেয়ারা হয়, তারপরে কি বলে এটাকে, নারিকেল হয়, অনেক হয়, এই যে একদম দেশি পেয়ারা, দেখেন একদম দেশি পেয়ারা, ওদের দেশের আর কি, যাই হোক খেতে অনেক মজা হবে, দেখি আমগুলো কি এটা কি অবস্থা ভিতরে। তো আমি এখন বেশি ঝামেলা করবো না, আমার ভাত খাবে না, তো চিকেন নুডলস করে ফেলবো ওদের জন্য, ডিম দিয়ে করবো, একদম সিম্পলভাবে করবো। পেঁয়াজ কেটে রেখেছি আগেই, এই যে পানি এখনও গরম হয় নাই, গরম হলে দেন, আর একটু গরম হলে নুডলসগুলো দিয়ে দেবো।
কিনলাম, এখন দামে সিজন না, একদম ভালো না, এক ফোঁটাও ভালো না। কালকে নিয়ে যাবো চেঞ্জ করার জন্য। বিন্দু পরিমাণ ভালো না, টক বানানো শেষ। একদম সিম্পল ভাবে করলাম রোলসটা, আসলে একদম সিম্পল ভাবে। গরম গরম ধোয়া উঠতেছে। আমরা এখন পেয়ারা খাবো লবণ মরিচ দিয়ে। পেয়ারা এটা নিয়ে আসছি, আম তো বেশি একটা ভালো হয় নাই, দেখি পেয়ারাটা কেমন হয়েছে। আইস খাবি তুমি? আইস খাওয়ার জন্য রি। পেয়ারা ভালো, নটি করে না রিস। আইস এখনো পেয়ারা খাচ্ছে। আমার আজকে এই কানটা অনেক ব্যথা করতেছে, একদম লাল ছিল, এখন একটু লালটা কমছে, প্রচণ্ড ব্যথা ছিল, বাট এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, এটা তেমন ব্যথা নাই, বাট এটা স্টিল কিন্তু এখনো লাল, এই যে জায়গা সব ব্যথা পেয়েছি। আল্লাহ গরম হাসে কেন দেখি, দেখো আস ধর, একদম রেড। মা খাও খাও খাও, চলি খাও সকালে স্কুল। মজা পেয়ারা মজা, নাইস করে খেতে হয়। আল্লাহ শোনো, এই তো আজকে নিজে দেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বলো সবাই আমার জন্য দোয়া করবে। নাইস করে বলতে হয়, তুমি বিগ Music. I love it. I love it.